মিয়াংয়ের নেতৃত্বে নয় দফা দাবির ভিত্তিতে বিজেপি শান্তির পাচার মন্ডলের জনজাতি মোর্চার উদ্যোগে মহকুমা বিসি মনু সাব জোনাল অফিসে ডেপুটেশন প্রদান করা হয় বুধবার। জনজাতি মোর্চার উদ্যোগে পাঁচ জনের এক প্রতিনিধি দল নয় দফা দাবির সনদ তুলে দেন বিসি মনু সাব জোনালের এক্সটেনশন অফিসার বিবেকানন্দ বৈদ্যের হাতে। বিধায়ক ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য কমিটির সহসভাপতি রবীন্দ্র রিয়াং, জনজাতি মোর্চার মন্ডল সভাপতি উপেন্দ্র রিয়াং, দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি সুমন দেবনাথ, শান্তির বাজার মন্ডল সহ সভাপতি রমেশ রিয়াং, মন্ডলের সাধারণ সম্পাদক মম্বু মগ, মনোহরি জমাতিয়া সহ আর অনেকেই। আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদেরকে তথ্য আজকে পাঁচটা পর্যন্ত দিতে হবে। আমরা তথ্য ছাড়া এখান থেকে আমরা এক কিলো এখান থেকে ছড়া ছাড়বো না বন্ধুরা। এখান থেকে এখানে আসছে জোনাল অফিসে তারা দিয়ে আমরা গ্যালারি করে রাখা হবে, কারণ নামে বেনামে এই জোনাল অফিসে অনেক করা হয়েছে, সেগুলি আমরা এখন হিসাব চাইছি, সেই হিসাব আমরা আমাদের অবশ্যই দিতে হবে। তার জন্য আমরা এখান থেকে হিসাব না পেলে আমরা যাবো না বন্ধুরা, আপনারা ধৈর্য সহিত থাকবেন, ধন্যবাদ।